বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ আজ আমি মেসেঙ্গারের তিনটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। কুপন ডিক সিটি আপনারা যদি জানতে চাইলে ভিডিওটি স্ক্রিনে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। সেই কাজটি আপনারা করার জন্য আপনারা সেই কাঙ্ক্ষিত মেসেঙ্গারের মধ্যে আপনারা চলে যাবেন। মেসেঙ্গারে যখন আপনারা চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনারা একটু ছবির আইকন দেখতেছেন, এই আইকনে যখন আপনারা ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পরে সেই কাঙ্ক্ষিত পেজগুলো আপনাদের সামনে ওপেন হবে। এভাবে যখন ওপেন হয়, ওপেন হওয়ার পর আপনারা সুযোগ আপনারা কী করবেন, স্ক্রল করে দিন আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা দেখেন দেখতেন একটা অপশন দেখতেছেন, এখানে একটা অপশন দেখতেছেন পোটু এন মিডিয়া, একটু ব্যাক দিই। এখানে একটা দেখতেছেন পোটু এন মিডিয়া, এই পোটু এন মিডিয়ার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে আমার আসলে এখানে অফ করা আছে, এটা যদি আপনারা যদি অন করে দেন, এখানে এটা যদি অন করে দেন, অন করে দিলে আপনাকে যদি মেসেঞ্জারে যদি কেউ যদি ছবি কোনোরকম ভিডিও যে কোনো কিছু পাঠালে অটোমেটিকলি আপনার সেই কাঙ্ক্ষিত ছবি এবং ভিডিওগুলো আপনার মেমোরি কার্ডের মধ্যে সেভ হয়ে যাবে। অনেক সময় অনেক বন্ধুবান্ধবরা আসলে আমাদেরকে ছবি পাঠায়, বিভিন্ন সময় আমরা হয়তো দেখতে ভুলে যাই, ওরা আবার ওই ছবিগুলো কেটে আমরা দেখতে পাই না। এটা যদি আপনারা যদি অন করে থাকেন তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিগুলো সেভ হয়ে যাবে আমার মেমোরি কার্ডের মধ্যে, যদি গোপন যদি কেউ যদি কিছু দিয়ে থাকলে। এটি হচ্ছে বন্ধুরা মেসেঞ্জারের প্রথম টিপস। দুই নম্বর যে টিপসটি আমি আপনার মধ্যে শেয়ার করবো সেটি হচ্ছে বন্ধুরা আরও সুন্দর একটি টিপস, সেটি করার জন্য আপনারা আবার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে বন্ধুরা স্ক্রল করে আবার একটু নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে একটা অপশন দেখতেছেন, স্টোরি নামে একটা অপশন দেখতেছেন এখানে, এই স্টোরি নামে একটা অপশন দিয়েছে। এই স্টোরির মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে খুব সুন্দরভাবে পেজগুলো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আমার এখানে দেখেন পাবলিক, অনলি ফ্রেন্ড, কাস্টম, এখান থেকে বন্ধুরা তিনটি অপশন কী কী, যখন পাবলিক করে দেবেন তাহলে এনি অন মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক, আপনাকে মেসেঞ্জার এবং ফেসবুকে সবাই আসলে দেখতে পাবে। হ্যাঁ, যারা ফ্রেন্ডস আছে তারা, যারা ফ্রেন্ডস নাই তারাও সবাই দেখতে পাবে। এখান থেকে যখন ফ্রেন্ডস অনলি করে দেবেন তাহলে আপনার ফেসবুকের মধ্যে যারা ফ্রেন্ডস আছে, যদি 1000-2000 ফ্রেন্ডস আছে, শুধু তা মাত্র তারাই দেখতে পাবে। এখান থেকে যদি আপনি যদি কাস্টম করে দিলে, কাস্টম করে দিলে আপনি যাকে যাকে পছন্দ করে দেবেন, বন্ধুবান্ধব খুব যাকে যাকে করে দেবেন, সে শুধু তারাই দেখতে পাবে। এটি হচ্ছে বন্ধুরা মেসেঞ্জারের দুই নম্বর টিপস। যে তিন নম্বর যে টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো সেটি হচ্ছে বন্ধুরা আর একটি খুব সুন্দর টিপস, সেটি করার জন্য আপনারা আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে নিচে দেখতেছেন, হ্যাঁ, সেট হ্যাট, এই সেট হ্যাটের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন বন্ধুরা, আমার এখানে অফ করা আছে, এটি যখন আপনারা চালু করে দেবেন, চালু করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনারা হয়তো বা ছবি দেখতেছেন, কিছু দেখতেছেন, তাহলে আপনাকে মেসেঞ্জার যদি কেউ যদি ছবি যদি মেসেজ করলে তাহলে মেসেজগুলো পপ আপ আকারে শু করবে। এটা যখন আপনারা যখন অন করে দেবেন, অন করে দেওয়ার পরে কেউ যদি আপনাকে মেসেজ পাঠায়, মেসেজ দেওয়ার সাথে সাথে পপ আপ আকারে মেসেজগুলো শু করবে। এভাবে আপনারা এখান থেকেই রিপ্লাই দিতে পারবেন, আপনারা চাইলে আপনারা এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারবেন। এটি হচ্ছে মেসেঞ্জারের দুই নম্বর টিপস। এই তিনটি টিপস সিক্রেট টিপ আপনাদের কেমন লাগবে অবশ্যই ভিডিওটি এটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। হ্যাঁ, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।